যদি গড়তে চাও নিজেকে আজ, পেতে চাও যদি সুখের সমাজ। যদি গড়তে চাও নিজেকে আজ, পেতে চাও যদি সুখের সমাজ। যদি গড়তে চাও নিজেকে আজ, পেতে চাও যদি সুখের সমাজ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين اما بعد আজকের আয়োজনে সম্পৃক্ত সম্মানিত দায়িত্বশীল বৃন্দ, উপস্থিত প্রিয় ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন প্রতি বছরেই প্রকাশনার কাজ করে থাকে। এবছরও নববর্ষের শুরুতেই যে প্রকাশনা বের করার সুযোগ আল্লাহ রব্বুল আলমিন দান করেছেন, তার জন্যে মহান রব্বুল আলমিনের কাছে আমরা শুক্রিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, এই প্রকাশনা বের করার জন্যে আমাদের যে সমস্ত ভাইরা চার মাস ধরে অক্লান্ত পরিশ্রম করেছেন, তাদেরকে আমরা ধন্যবাদ এবং মুবারকবাদ জানাই। আল্লাহ রাব্বুল আলমিন তাদেরকে উত্তম যাজা দান করুন, সবাই বলেন আমিন। সম্মানিত ভাইরা, আমরা জানি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন হচ্ছে ইসলামী আদর্শের পতাকাবাহী একটি শ্রমিক সংগঠন। এই শ্রমিক সংগঠন মানুষের কাছে আল্লাহর দীনের দাওয়াত পৌঁছায়, শ্রমিক ও মেহনতি মানুষের কাছে আল্লাহর আদর্শের কথা পৌঁছায়, ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের জন্যে এই বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কাজ করে থাকে। আমরা যে প্রকাশনা বছরের শুরুতে প্রকাশ করি, এটা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কথাটা মানুষের ঘরে ঘরে পৌঁছানোর জন্যে, বিশেষ করে শ্রমজীবী মেহনতি মানুষের কাছে পৌঁছানোর জন্যেই, আমাদের মেসেজ পৌঁছানোর জন্যেই মূলত এই প্রকাশনাগুলো আমরা করে থাকি। অনেক প্রকাশনা বাজারে পাওয়া যায়, সেই প্রকাশনা এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রকাশনার মধ্যে কিছুটা পার্থক্য আছে। যেহেতু আমরা ইসলামের আদর্শের, ইসলামী আদর্শের পতাকাবাহী সংগঠন, আমাদের যেই সমস্ত প্রকাশনাগুলো আমরা প্রকাশ করছি এগুলোতে ইসলামী আদর্শের এখানে বাস্তব প্রতিচ্ছবি আমরা তুলে ধরার চেষ্টা করেছি। এই প্রকাশনাগুলো শ্রমজীবী মেহনতি মানুষের কাছে যেমন পৌঁছাবো, যারা শ্রমিকদের পরিচালনা করে মালিক শ্রেণী, তাদের কাছেও আমরা ইনশাআল্লাহ পৌঁছাবো। সবাই যদি আমরা এই প্রকাশনাগুলো পৌঁছাতে পারি, তাহলে শুধু প্রকাশনা পৌঁছানো নয়, এর মাধ্যমে আমরা ইসলামের প্রচারটাও তাদের কাছে পৌঁছে দিতে পারব। এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। প্রিয় ভাইরা, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সকল পর্যায়ের নেতা এবং কর্মীদেরকে আমরা আহ্বান জানাব, অত্যন্ত দায়িত্বশীলতার সাথে আমরা যে ক্যালেন্ডার ছাপিয়েছি, ডায়েরি ছাপিয়েছি, আমরা যে ছোট ডায়েরি ছাপিয়েছি, টেবিল ক্যালেন্ডার ছাপিয়েছি, যে সমস্ত বিষয়গুলো আমরা
জিনিসগুলো আমরা ছাপিয়েছি, এগুলো মানুষের হাতে হাতে যদি আমরা পৌঁছাতে পারি, নিয়তটা যদি এটা থাকে যে আমরা এই প্রকাশনার সাথে আমরা ইসলামের দাওয়াতটা পৌঁছে দিচ্ছি, এবং নিয়ত যদি এটা থাকে এগুলোর একমাত্র লক্ষ্য হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করা, এটা যদি আমরা মনে রেখে এই কাজটা দায়িত্বশীলতার সাথে করি, তাহলে দুনিয়াতে যেমন আমরা কল্যাণ লাভ করব, ইসলামী শরণার্থীভিত্তিক সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন যেমন শক্তিশালী একটি শ্রমিক সংগঠনে পরিণত হবে, আল্লাহর কাছেও আমরা এটার যাজা লাভ করতে পারবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আজকে যে প্রকাশনাগুলো আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত চমৎকার প্রকাশনা হয়েছে, এই প্রকাশনাগুলো দেখলে আমাদের শ্রমজীবী মেহনতি মানুষ খুবই খুশি হবে, এটা আমার বিশ্বাস। হ্যাঁ, এত চমৎকার মানে প্রকাশনা হয়েছে, এই চমৎকার প্রকাশনাগুলো উৎসাহ উদ্দীপনার মাধ্যমে 2021 সাল শুরুর মানে একেবারে শুরুতেই আমরা মানুষের হাতে হাতে ইনশাআল্লাহ পৌঁছে দেব। আমি আমাদের শ্রমিক কল্যাণ ফেডারেশনের সকল পর্যায়ের দায়িত্বশীল এবং কর্মীদেরকে এই কাজটাকে অত্যন্ত আন্তরিকতার সাথে করার জন্যে আহ্বান জানাচ্ছি। শেষ পর্যায়ে আবারও আমাদের যে সমস্ত ভাইরা অক্লান্ত পরিশ্রম করেছেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যাতে উত্তম যাজা দান করেন, সেই দোয়া কামনা করে সকলকে আন্তরিক ধন্যবাদ এবং মুবারকবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যদি গড়তে চাও নিজেকে আজ, পেতে চাও যদি সুখের সমাজ, যদি গড়তে চাও নিজেকে আজ, পেতে চাও যদি সুখের সমাজ, যদি গড়তে চাও নিজেকে আজ, পেতে চাও যদি সুখের সমাজ, তবে ভুলে যাও সব দ্বন্দ্ব ফাসাদ, মালিক শ্রমিক সবে রাখো হাতে হাত, ভুলে যাও সব দ্বন্দ্ব ফাসাদ, মালিক শ্রমিক সবে রাখো হাতে হাত, সবাই মিলে সেই শপথ নেব আজ, সবাই মিলে সেই শপথ নেব আজ, সবাই মিলে সেই শপথ নেব আজ, এভাবেই মিলে মিশে চলবো 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 আমরা মালিক। যদি গড়তে চাও নিজেকে আজ, পেতে চাও যদি সুখের সমাজ, যদি গড়তে চাও নিজেকে আজ, পেতে চাও যদি সুখের সমাজ, যদি গড়তে চাও নিজেকে আজ, পেতে চাও যদি সুখের সমাজ, তবে ভুলে যাও সব দ্বন্দ্ব ফাসাদ, মালিক শ্রমিক সবে রাখো হাতে হাত, ভুলে যাও সব দ্বন্দ্ব ফাসাদ, মালিক শ্রমিক সবে রাখো হাতে হাত।